Hello friends, I am Chandrimar. Welcome to my channel. আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকের রান্না কাঁচা টমেটো দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি। চলুন তাহলে আমাদের কী কী লাগছে আমরা দেখে নিই। প্রথমেই নিয়েছি আমি লাউ ডাঁটা, কুচি কুচি দেখে লাউ ডাঁটা নেব যাতে সহজেই গলে যায়। তার সাথে নিচ্ছি বেগুন, পেঁপে আর কাঁচা টমেটো। কাঁচা টমেটোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁপেটাকে এইভাবে কেটে নিয়েছি আর বেগুনটাকে নিয়েছি এইভাবে কেটে। তার সাথে নিয়েছি আলু, এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আমি পাঁচখানা কাঁচা লঙ্কা, ওটা আমি ফেড়ে দেব। লাউ ডাঁটাটাকে, ঠিক লাউ ডাঁটার এই আগাটাকে আমি এইরকম করে নেব। তারপরে এইভাবে করে নিয়ে এইরকম করে এর গায়ে কিন্তু অনেক চোচা থাকে, সেটাকে আমি ছিলে নেব। ঠিক এইভাবে করে ছিলে নিয়ে এক এক করে এরকমভাবেই আমি সবটা লাউ ডাঁটা কেটে নেব। তার সাথে সাথে কিন্তু এই পাতাগুলোকেও ভালো করে দেখে নেব, পাতাতে অনেক পোকা থাকে, পাতাগুলোকে দেখে নিয়ে ঠিক এইভাবে করে পাতাগুলোকেও কেটে নেব। আর কেটে নিয়েছি সব সবজি। সাদা তেল নিয়েছি এতটা, যতটা লাগবে আমি দেব। পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ, তেজপাতা নিয়েছি একখানা, লবণ নিয়েছি আমি স্বাদ মতো দেব, হলুদ নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো দেব, আর নিয়েছি মাসকলাই ডালের বড়ি, এটাকে ভেজে দেব। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়েছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ঠিক আমি লাল লাল করে ভেজে নেব। সবটা বড়ি লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বড়িগুলোকে আমি একটা জায়গায় তুলে নিলাম, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতাটা। ফোড়নটা ভাজা হতে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আলু। ফোড়নটা না পুড়ে যায় একবার নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপে, কেটে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দিচ্ছি, এবার একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদটা পরিমাণ মতো। আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তরকারিটা যেন তলাতে না ধরে যায়। তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট বাদে ঢাকা তুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কেটে রাখা লাউ ডাঁটাগুলো। লাউ ডাঁটাগুলো দিয়ে আবার ভালোভাবে একবার তরকারিটা উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ফেলে রাখা কাঁচা লঙ্কা পাঁচটা, টমেটোটাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, ভালো করে ছড়িয়ে দেব। আবার একবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিচ্ছি, সামান্য জল ছিটে দিয়ে দিচ্ছি যেন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলছি, নেড়ে দিয়ে দেখুন তরকারিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা হতে দেব যত টাইম তরকারিটা সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে তৈরি না হয়ে যায় তত টাইমের জন্য আমি তরকারিটা হতে দেব। তৈরি হয়ে গিয়েছে কাঁচা টমেটো দিয়ে লাউ ডাঁটার তরকারি, এবার সাজিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম, তরকারিটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি।
লাউ ডাঁটার তরকারি খুবই পছন্দসই এক রেসিপি। বাংলার ঘরে ঘরে এই তরকারিটা প্রায় সময় হয়ে থাকে। আর আমরা বাঙালিরা খাদ্যরসিক মানুষ, আমরা সবসময় কোনো সব কিছুকে সুন্দরভাবে রান্না করে চিবিয়ে চিবিয়ে বসে বসে রসিয়ে রসিয়ে খেতে পছন্দ করি। তাই লাউ ডাঁটাটাও আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। আমি পরিবেশন করে দিয়েছি, আপনারাও তৈরি করে খান। আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।